গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। লক্ষ্মী পুজোর রাতে এই ঘটনা ঘটে উদয়পুরের বনবাটিয়া এলাকায়। বর্তমানে গৃহবধূ জিবি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার শাশুড়ি, এমনটাই অভিযোগ অগ্নিদগ্ধা গৃহবধূর। পাশাপাশি গৃহবধূ আরও বলেন, আগুন লাগানোর পরও তার স্বামী তাকে মারধরও করেছে। গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন গৃহবধূর মা। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে প্রতিনিয়তই মেয়ের উপর নির্যাতন চালিয়ে যেত শাশুড়ি, স্বামী এবং স্বামীর ছোট ভাই মিলে। এরকম কি প্রতিনিয়ত তোমার সাথে সেদিন কি মানে ঘটনা কিভাবে এসেছিল? বাড়ি ঝামেলা হয়েছিল, তারপরে আগুন লাগাই দিয়ে জামিও মারছে। আগুন লাগাইবেন আগে এত জামাই মারছে লাগাইয়া কিভাবে লাগাইছে মানে কখন কি মানে প্রদীপটা দিয়ে আমার গায়ে এমনি যাচ্ছে পালাতে লাগছিল। এদিনকে কোনো ঝগড়া হয়েছিল? মানে প্রতিনিয়ত কি ঝগড়া হয়েছিল? ডেলি প্রতিনিয়ত ঝগড়া না দূর করে বিয়ের সব কতদিন তোমাদের? মানে আর কি কি তোমার সাথে আর কি কি মানে সপ্তাহ পুরোটা সবাইকে মারে জামাই আমার জামাই নাম সুশান্ত দাস। কবে বিয়ে হয়েছিল তোদের? আপনারা মানে দেখবে না বয়স কত আপনার? নামটা বাড়ি কোন জায়গাতে? এই ঘটনা নিয়ে গৃহবধূর স্বামী এবং শাশুড়ির কাছে জানতে চাওয়া হলে ঘটনা সম্পর্কে অস্বীকার করেন তারা। সেদিনকে ঘটনাটা কি হয়েছিল? সে তো কইতেছে নাকি তোমার মানে তোমরা তো তোমার স্ত্রীর উপরে নাকি চাড়াবাতি সিরায় মারা হয়েছে এবং তোমার নাম কি? আমার নাম সুশান্ত দাস। কি করো তুমি? আমি যে কোনো কাজ করি। তোমরা হ্যাঁ মানুষ দিয়ে কইতেছে তুমি গুলো আগুন দিছো, আমি খবর পেলাম তোমরা ভাড়ার লোক কিছু কইতেছে। তুমি নাকি মানে যন্ত্রণা দিতে হয় এরকম? তারা
ভিউ রিপোর্ট আর ই নিউজ।